স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা কারণ আলোচনা করতে চলেছি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে এবং অফিসিয়াল নোটিশ নোটিশ অনুযায়ী কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে এবং ফর্ম ফিল আপের পুরো প্রসিডিওরটা পুরো প্রসেসটা আজকে আলোচনা করব। অ্যাপ্লিকেশান ফি কত লাগবে সেটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেটা নিয়ে আলোচনা করব এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। এবং তোমাদের সমস্ত নিট সংক্রান্ত যাবতীয় যা ইনফরমেশান সব কিছু নিয়েই কিন্তু আমি চলে আসি তো অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো দেখো প্রথমেই আমরা যেটা বলবো যে তোমরা ওয়েবসাইটটা আমি আগের দিনই ওয়েবসাইটগুলোর নামও বলে দিয়েছিলাম সেগুলো ভিজিট করছো আশা করি তো সেখানে দেখবে যে পুরোপুরি কিন্তু বলাই হয়েছে যে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আসতে চলেছে ঠিক আছে তোমাদের ধরে রাখো ফার্স্ট উইক নাগাদই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে যাবে এবার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেলে তোমাদের প্রসিডিওরটা কী হবে মানে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং ডকুমেন্টস কী কী লাগবে তোমরা অনেকেই হয়তো জানো কিন্তু কিভাবে প্রসেসটা করবে সেটা হয়তো অনেকেই জানো বিশেষ করে যারা নতুন আছো নিউ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বিশেষ করে জানো না যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তাই ভালো করে প্রসেসটা শুনতে হবে কারণ তোমরা যদি ফর্ম ফিল করতে এক একটুও কিছু ভুল করে দাও তাহলে কিন্তু সেটা খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো চলে পুরো প্রসেসটা আমরা দেখে নেবো এবং ডকুমেন্টসও কী কী লাগবে সেটাও দেখে নেব তো দেখো প্রথমে তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে নিট ডট এন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে হবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে যাচ্ছে তারপরে তোমাদের একটা রেজিস্ট্রেশন লিংক আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে তোমরা সেটা ওয়েবসাইটটা খুললেই তোমরা বুঝতে পারবে লিঙ্কে ক্লিক করবে এবং প্রথমে তোমাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু সেটা রেজিস্ট্রেশন প্রথমে তোমাকে করতে হবে তোমাদের নামটা দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তারপরে তোমরা কি হবে যে লগ যে করলে সেই জেনারেট যে লগ সেটা নিয়ে তোমরা কিন্তু ফার্দার যে পুরো ফিল আপটা আছে সেটা তোমরা করতে পারবে এবার কি কি করতে গেলে প্রথমেই তোমাদের প্রোভাইড করতে হবে যে অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেটা কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো তোমাদের সেইগুলো লাগবে এবং পার্সোনাল কিছু ইনফরমেশান তোমাদের এখানে দিতে হবে এবং আদার্স যা যা লাগবে সেগুলো তোমরা ফিল আপ করলে করার পরে কি হবে তোমাদের কিন্তু এখন থেকেই যেগুলো লাগছে ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি এক্ষুনি সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের রাখতে হবে এবং কত তোমাদের ছবির সাইজটা কত হবে সেটাও আমি উল্লেখ করে দেবো ঠিক আছে তো তোমরা এখন থেকে কিন্তু স্ক্যান করে রেখে দাও যেগুলো যেগুলো লাগবে সেই স্ক্যান কপি কিছু কিছু ডকুমেন্টের স্ক্যান কপি তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে তখন তোমরা ফর্মটা ফিল করবে এবং তারপরেই আসবে হচ্ছে পেমেন্ট যে মেথডটা রয়েছে সেই পেমেন্ট মেথড তোমাদের করতে হবে এবং এক একটা তোমাদের যে ইয়েগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের টাকা কিন্তু পেমেন্ট করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফি কার রকম সেটা কিন্তু আমি বলে দিচ্ছি তো তারপরে তোমরা কি করবে পেমেন্ট করে করা হয়ে যাওয়ার পরে তোমাদের ডাউনলোড করতে হবে এবং তোমরা যেটা ডকুমেন্টটা পেলে বা পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা পেলে সেটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে ঠিক আছে এবার অ্যাপ্লিকেশন ফি কি কি আছে দেখো ইউআরদের আছে এক টাকা ঠিক আছে তারপরে ই এবং ওবিসি আছে এক হাজার ছশো টাকা এবং এস সি বা পিএইচ যারা রয়েছে বা থার্ড জেন্ডার যাদের রয়েছে তারা হচ্ছে হাজার টাকা এবং আউটসাইড ইন্ডিয়া যারা অন্যান্য কান্ট্রি থেকে আসছে তাদের কিন্তু যারা ফিল করবে অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের হচ্ছে ন টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন এইটা তোমরা পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা দেখবে সেটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে ঠিক আছে তারপরে আমরা চলে আসবো যে কী কী ডকুমেন্টস লাগবে কী কী লাগবে না প্রথমে হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট ফটো তোমরা কিন্তু এখন থেকেই তুলে রাখো ঠিক আছে যাদের তোলা এখনও নেই তারা কিন্তু রিসেন্ট ফটো তুলে রাখো এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং তোমাদের সাইজটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেই সাইজটা তোমরা মেনটেন করবে আচ্ছা পো তোমাদের পোস্কার সাইজ ফটোগ্রাফও লাগবে ঠিক আছে এবং এখানে সাইজটাও আমি মেনশন করে দিয়েছি সিগনেচার লাগবে তোমরা একটা সাদা পেপারে সিগনেচার করে সেটা স্ক্যান করে রাখবে এবং সাইজটা এখানে দেওয়া আছে ঠিক আছে ফোর কেবি টু থার্টি কেবি ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু যে থাম ইমপ্রেশন লাগবে থাম ইমপ্রেশনটাও কিন্তু স্ক্যান করতে হবে শিখ ঠিক আছে তো সেটা হচ্ছে টেন কেবি টু দুশো কেবি তোমাদের এটা সাইজ থাকবে এবং এইগুলো সবই তোমাদের ফটো স্ক্যান করে রাখতে হবে আচ্ছা তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে টেন পাস সার্টিফিকেট লাগবে যেটা বলছিলাম ওখানে যে অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ড চাইছিল সেখানে তোমাদের এই সার্টিফিকেটগুলো লাগছে তো টেন পাস সার্টিফিকেট সেটাও কিন্তু পিডিএফ করে তোমাদের প্রোভাইড করতে বলা হচ্ছে তো প্রোভাইড করতে হবে আচ্ছা ক্যাটাগরি সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের রয়েছে তাদের সেটা পিডিএফ করে সেটা কিন্তু তোমাদের স্ক্যান করে সেটা দিতে হবে ঠিক আছে আপলোড করতে হবে এবং পিডাব্লিউ ডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেটটা তোমাদের পিডিএফ করে তোমাদের সেখানে স্ক্যান করে অবভিয়াসলি সেটা তোমাদের প্রোভাইড করতে হবে আচ্ছা সিটিজেনশিপ সার্টিফিকেট এবং তোমাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেসের প্রুফ অ্যাড্রেস প্রুফ তোমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু তোমাদের সাবমিট করতে হবে তো এই ছিল তোমাদের নটা যে জিনিস যেটা খুব খুব দরকার এবং এখন থেকেই তোমরা কিন্তু এগুলো করে রাখো তাহলে কিন্তু খুব সুবিধা হতে চলেছে তাহলে নেক্সট ভিডিও জন্য অবশ্যই অপেক্ষা করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো টাটা